আর দাঁড়াবো না আমরা আজকে টেক আপডেট শুরু করতে হবে আমাদেরকে এবং জলদি জলদি শুরু করবো তো আমি অভিজিৎ আজকে নিয়ে এসেছি টেক আপডেটের নতুন সম্ভার তো সবার আগে যে খবরটা বেরিয়ে আসছে সেটা ইনফিনিক্সের পক্ষ থেকে বেরিয়ে আসছে ইনফিনিক্স তাদের আজকে স্মার্ট ফোর প্লাস এই ফোনটা লঞ্চ করে দিয়েছে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চির ডি প্লাস ডিসপ্লে এই ফোনটার মধ্যে থাকছে থার্টিন মেগাপিক্সেলের মেন সেন্সার থাকছে সাথে একটা ডেপথ সেন্সার থাকছে সামনের দিকে এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকছে আর তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার মিডিয়াটেক হেলিও এ টোয়েন্টি ফাইভের প্রসেসার থাকছে ছ হাজার একটা বিশাল বড় ব্যাটারি থাকছে আর তিন জিবি বত্রিশ জিবি এর স্টার্টিং ভেরিয়েন্ট হচ্ছে দাম যেটা রাখা হয়েছে সেটা বেশ ইমপ্রেসিভ সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এই ফোনটার ব্যাপারে একটা ডিটেলস আমি ভিডিও আগামীকাল আপলোড করব তো সেটা অবশ্যই আপনারা দেখবেন নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা টুইটারের পক্ষ থেকে বেরিয়ে আসছে টুইটারে আজকের ট্রেন্ড চলছে OnePlus Nord কে নিয়ে তো OnePlus Nord যেমনটা আপনারা জানেন আজকে লঞ্চ হবে এই মুহূর্তে বাজে ছটা বাজতে পাঁচ সাড়ে সাতটা থেকে ইন্ডিয়া কিন্তু লঞ্চ হবে এটা তো যেহেতু একটু পরে লঞ্চ হচ্ছে তা আমি হয়তো কভার করতে পারবো না তো কমিউনিটিতে আমি পোস্ট করে দেবো যে কী কী স্পেসিফিকেশান থাকছে আর কী কী দাম থাকছে আর ডিটেলসে আপনারা ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে তো চিন্তাভাবনা করার কোনো কারণ নেই তো এই ওয়ান প্লাস নডের প্রাইস গেস করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে টুইটার এখন ট্রেন্ড করছে ওয়ান প্লাস নডের যে প্রাইস সেটা গেস করতে তো অবভিয়াসলি যে একটা প্রাইস হবে সেটা আমরা আশা করছি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট থাউজেন্ড রুপিসের মধ্যে তো যেটা সকলে আশা করছে যেটা রিউমার্স উঠেছে যার জন্য ট্রেন্ড করছে সেটা হচ্ছে ওয়ান প্লাস নোট নাইনটিন থাউজেন্ড পাওয়া যাচ্ছে মানে এটা কি মজা চলছে আপনি দিতে পারবেন তো আপনি যদি একটা কোম্পানি খোলেন আপনি নাইনটিন থাউজেন্ড নাইন একটা ফোন দিতে পারবেন তো কখনোই পারবেন না কারণ ওর কস্ট প্রাইসই তো পড়ে যাবে আপনার তেইশ থেকে চব্বিশ হাজার রুপিস তারপরে তারা ব্যবসা করছে তো একটু মুনাফা তো তারা কামাবে তো ডেফিনেটলি এখানে আপনারা বিভ্রান্ত হবেন না হয়তো আমি যখন ভিডিওটা আপলোড করব তখন লঞ্চও হয়ে যাবে দামও আপনারা জেনে যাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে এটা কোনো মানে থাকবে না কিন্তু আজকে এটা অস্বাভাবিক একটা জিনিস ট্রেন্ড টুইটারে আমি লক্ষ্য করলাম তাই আপনাদের জানাবো বললে ঠিক করলাম নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি সি সিরিজে আরও একটা নতুন সদস্য যোগ হতে চলেছে রিয়েলমি সি ফিফটিন ইন্দোনেশিয়ায় এই ফোনটা লঞ্চ হবে আগামী আঠাশে জুলাই এই ফোনটার মধ্যে কিন্তু চারটে ক্যামেরা থাকছে এবং তার সঙ্গে ছ হাজার এমএইচের ব্যাটারি আর আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার থাকছে তো আপগ্রেডেশন এই ফোনটায় রয়েছে আর সেক্ষেত্রে আমার মনে হয় দাম একটু বেশিই হবে হয়তো টেন থাউজেন্ড রুপিসের মধ্যে এই ফোনটা আসবে না টুয়েলভ বা থার্টিন থাউজেন্ড ইন্ডিয়ান রুপিসে এই ফোনটা দেখতে পাওয়া যাবে এবং বাংলাদেশে হয়তো এই ফোনটা অফিসিয়ালি পনেরো হাজার টাকায় দেখতে পাওয়া যাবে এখন আর্লি টু জাজ হয়ে যাচ্ছে ব্যাপারটা বাট আমার পার্সোনালি এটাই মনে হচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা বেরিয়ে আসছে স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ান এই হ্যান্ডসেটটা এনএফসি সার্টিফিকেশান সাইডে লিস্টেড হয়ে গেছে আপনারা এই ফোনটা খুব জলদি দেখতে পাবেন আমাদের বাংলাদেশের মার্কেটে বা আমাদের ভারতের মার্কেটে তো বেশ ইমপ্রেসিভ এর স্পেসিফিকেশন হতে পারে বলে শোনা যাচ্ছে এখন কী কী থাকবে সেটা তো পরবর্তীতে জানা যাবে যেটা থাকবে আপনাদের প্রথমেই জানিয়ে দিই অ্যামলের ডিসপ্লে থাকবে আর ছ হাজার এমএইচের ব্যাটারি থাকবে এরপরে বাকি জিনিস কী কী থাকবে সেটা এই মুহূর্তে গেস করা একটু মুশকিল কিন্তু যখন আসবে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা ওপোর পক্ষ থেকে বেরিয়ে আসছে ওপো তাদের একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে খুব জলদি সেটা হচ্ছে ওপো কে সেভেন স্ন্যাপড্রাগন সেভেন সিক্সটি ফাইভ জি এর সাথে এই ফোনটা আসবে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ফুল ডি প্লাস ডিসপ্লে থাকবে চৌষট্টি মেগাপিক্সেলের কোয়াড্রেড ক্যামেরা সেট আপ থাকবে চার হাজার দুশো ব্যাটারির সাথে তিরিশ ওয়াটের ফাস্ট চার্জে কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন খুব জলদি কিন্তু এই ফোনটা আসতে চলেছে মানে রকমই হিন্টস পাওয়া যাচ্ছে এখন লেটস অফ ফর দ্য বেস্ট দেখা যাক কদ্দূর কী হয় নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সে খবরটা বেরিয়ে আসছে ভিভো পক্ষ থেকে ভিভো একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে সেটা হচ্ছে ভিভো এস সেভেন তো তার বেশ আউটস তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিটেলস সেগুলো বেরিয়ে আসছে আস্তে আস্তে করে তো যেটা জানা যাচ্ছে এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন সেভেন সিক্সটি ফাইভ জি প্রসেসার প্রসেসর থাকবে এখানে লার্জেস্ট অ্যান্ড থিনেস্ট সেলফি ক্যামেরা ইউজ হবে তো সেলফি এক্সপার্ট যেরকম ভিভোকে বলা হয় এই ফোনটার মধ্যেও সেরকম সেলফি এক্সপার্ট মোড আমরা দেখতে পাবো তো খুব ভালো সেলফি আপনাদের উঠবে এই ফোনটার মাধ্যমে নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা বেরিয়ে আসছে জিওর পক্ষ থেকে তো আপনাদের মধ্যে কয়েকজনই রয়েছেন যারা জিও ফোন ব্যবহার করেন এটা একটা ফিচার ফোন স্মার্ট ফিচার ফোন তো এখানে এবারে গুগল লেন্স চলে আসছে খুব জলদি আপনারা আপডেট পাবেন যেখানে গুগল লেন্স দেখতে পাবেন তো এটা একটা ভালো ইমপ্রেসিভ মুভ আমার মনে হয় জিওর পক্ষ থেকে কারণ গুগল লেন্স আমরা স্মার্ট ফোনে এতদিন ইউজ করতাম তো স্মার্ট ফিচার ফোনে যদি গুগল লেন্স ইউজ করতে পারি আমরা ছোটোখাটো জিনিস যদি আমরা সার্চিংয়ে পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় বেস্ট হবে জিনিসটা এবং ফাইনালি এটা কতটা ইমপ্রেসিভ বা কতটা ইউজফুল হবে সেটা তো যখন লঞ্চ হবে তখনই জানা যাবে নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে মোটোরোলার পক্ষ থেকে বেরিয়ে আসছে তো আপনাদের মধ্যে কয়েকজন আছেন যারা মোটোরোলা জি এইট প্লাস এই ফোনটা ব্যবহার করেন তো আপনাদের জন্য অ্যান্ড্রয়েড টেনের আপডেট চলে এসছে আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারেন এবং তার সঙ্গে জুলাইয়ের সিকিউরিটি প্যাচও আপনাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে তো বেশ ইমপ্রেসিভ আমার লেগেছে এই নতুন আপডেটটা তো আপনারা খুব জলদি পেয়ে যাবেন আর যখনই পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা জিওর পক্ষ থেকে বেরিয়ে আসছে আজকে অফিসিয়ালি ইন্ডিয়াতে জিও মার্ট অ্যাপটা লঞ্চ হয়ে গেছে এখন এই জিও মার্টে কী হবে বা কী কী কাজে লাগবে তো আমরা জানি ফ্লিপকার্ট অ্যামাজন রকম শপিং সাইটে আমরা বিভিন্ন ধরনের শপিং করতে পারি তো সেই রকমই একটা বিকল্প হয়ে দাঁড়িয়েছি জিও মার্ট যেটা সম্পূর্ণ আমাদের দেশীয় টেকনোলজিতে দেশের ইঞ্জিনিয়াররা বসে বসে বানিয়েছেন তো এখানে প্রচুর ভ্যারাইটিস রকমের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আমরা দেখতে পাবো যেরকম আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পাই তো আগামী দিনে এই জিও মার্ট ফ্লিপকার্টের অ্যামাজনকে বেশ ভালোভাবে টেক্কা দেবে বলে আমার মনে হচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন ঠিক বাজে ছটা তো ছটা এখন বেজে গেছে তো ওয়ান প্লাস নট সাড়ে সাতটা নাগাদ লঞ্চ হতে শুরু করবে তো এই লঞ্চ ইভেন্টটা শেষ হতে হতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যাবে তো প্রাইস এই ভিডিওতে কভার করা সম্ভব নয় হয়তো যদি আপডেট আমি পেয়ে যাই তা আপনাদের জানিয়ে দেবো কিন্তু হয়তো এটা সম্ভব হবে না কিন্তু যদি চলে আসে আমার কাছে আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং যদি আমি না জানাতে পারি তাহলে কমিউনিটিতে আমি কিন্তু পোস্ট করে দেবো এই সূত্রে বলে রাখি কমিউনিটিতে আমি এটা গতকাল পোল রেখেছিলাম যে আপনারা কি দেখে ফোন কেনেন তো আপনাদের মধ্যে অধিকাংশজনই দেখলাম ভোট দিয়েছেন প্রসেসার দেখে আপনারা ফোন কেনেন তো অফ অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত প্রসেসার হচ্ছে সবথেকে কী ইনগ্রেডিয়েন্টস কোনো একটা ফোনের মধ্যে তো অবশ্যই যখনই আপনি একটা ফোন কিনতে যাবেন তো সবার আগে দেখবেন প্রসেসার কি তারপরে বাকি জিনিসগুলো তো রয়েছে তো এই হল আজকের ভিডিও আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকন সেটাকে অন করে দেবেন হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়